বনানি ঢাকা শহরের অন্যতম অভিজাত এলাকার মধ্যে বনানি ও গুলশান অন্যতম। বনানি এবং গুলশান পাশাপাশি অবস্থিত। বনানিতে রয়েছে ঢাকা শেরাটন বা শেরাটন হোটেল, বাংলাদেশের ফাইভ স্টার হোটেলগুলোর মধ্যে অন্যতম। এই বনানি অভিজাত এলাকা অত্যন্ত সুন্দর এবং পরিপাটি। আরেকটি মজার বিষয় হচ্ছে ঢাকার অন্যান্য এলাকায় যে জনপরিবহনগুলো রয়েছে সেগুলোর ভাড়া যেমন অনেক কম, কিন্তু সেগুলোর তুলনায় এই বনানি আর গুলশান এলাকায় নির্ধারিত যে বাস সার্ভিসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভাড়া অনেক বেশি। আর এখানকার বাস অন্য এলাকায় যায় না, আর তেমনি অন্য এলাকার যে লোকাল বাস এই গুলশান এবং বনানিতে প্রবেশ করে না। প্রদর্শক এখানে রয়েছে বনানি সুপার মার্কেট। তো সুপার মার্কেটের ভিতরে যা যা থাকে এখানে সব কিছুর দোকান রয়েছে, এবং এই সুপার মার্কেটটি হোটেল ঢাকা শেরাটনের নিচতলাতে অবস্থিত। সুপার মার্কেটে সব কিছুর দোকান রয়েছে, এবং এর সুপার মার্কেটের পাশেই রয়েছে ফলের দোকান, ভ্যারিয়াস আইটেম অ্যান্ড আদার্স, যে অনেক সুন্দর সুন্দর যে ফলের দোকান, সেই সাথে রয়েছে এখানে কিছু বেকারি। অসম্ভব সৌন্দর্যের এই বনানি বাজার রয়েছে একটি কাঁচা বাজার। আমি কাঁচা বাজারে যাব তার আগে দেখতে পাচ্ছেন যে সুদৃশ্য এই বিল্ডিংগুলো কিন্তু অনেক বিশ্বমানের। এই সুপার মার্কেটের অপোজিটে উত্তর সাইডে রয়েছে ফলের দোকান। এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, এবং এখানকার ফলের মূল্য কিন্তু অনেকটা চওড়া হলেও এখানকার যে ফলগুলো বিক্রি করা হয় সেগুলো মূলত অনেক ভালো মানের, যদিও উচ্চ মূল্য এখানে, কিন্তু অনেক ভালো মানের ফল পাওয়া যায় এখানে। আর একটু সামনে গেলেই এখানে পরিপাটি করে সাজানো গোছানো বিল্ডিংয়ের নিচে কাঁচা বাজার, যা সচরাচর ঢাকা আর অন্যান্য এলাকায় লক্ষ্য করা যায় না। শুধুমাত্র বনানি এবং গুলশান এলাকায় এরকম কাঁচা বাজার নির্ধারণ করা হয়েছে। দর্শক, এরকম আরও যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন, যাতে নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ট্রাভেল বেস অ্যাডভেঞ্চার ট্রাভেল চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে সাথে থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আবেদন জানিয়ে আমি কথা শেষ করছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।